আসসালামু আলাইকুম দর্শক বাংলা খেয়ামার হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেল দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামার করে শুরু করছি আজকের আলোচনা বিষয় দর্শক আজকে আলোচনা করবো এক মাস বয়সের দেশি মুরগি বাচ্চা নিয়ে দর্শক অনেকেই আসেন দেশি মুরগি বাচ্চা পালন করতে চান কোন বয়সে বাচ্চা নিয়ে পালন করবেন অনেক মানুষ এই বিষয়টা জানেনি না যে এক মাস বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে কিন্তু অনেকটাই লাভ হবে কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি বাচ্চা রয়েছে এটি কিন্তু এক মাস বয়সের বাচ্চা এই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু গ্রামগঞ্জে কিন্তু আগেও কিন্তু আমার মা বোনরা কিন্তু পালন করছে তো একই রকমভাবে যদি ফার্মিংভাবে যদি পালন করতে যান অবশ্যই আপনি সেরে লালন পালন করলে কিন্তু অরিজিনালি দেশি মুরগির যে একটা গঠন রয়েছে সেটা কিন্তু ঠিক থাকবে তো এই কারণে কিন্তু আমরা সেই খামারের দিকে কিন্তু বাইরে কিন্তু সেরে দিছি শুধু ঘাস এবং কি বোটটা গম এগুলো দিয়ে আমরা লালন পালন করতেছি তো অনেকে আছেন যে ভাই দেশি মুরগি বাচ্চা পছন্দ করে থাকেন এক মাস বয়সে বাচ্চা তারা কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারেন এখন আমাদের বাচ্চা কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেশি মুরগি বাচ্চা আর এই দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু আপনি যদি আমার কাছ থেকে নেন বাইরে আপনি সেরে দিয়ে লালন পালন করতে পারেন কারণ দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ছোটাছুটি করতেছে এবং কি ঘাস খাচ্ছে এবং কি যে কোনো ঘাসি খাবে বাড়ির আশেপাশে আপনি যে কোনো সাইডে একটা খোয়ার সিস্টেম করে অথবা ছোট্ট একটা ঘর করে এবং কি খাসা বানিয়ে তারা কিন্তু আপনার একশো দুইশো পঞ্চাশটা পিস বাচ্চা দিয়ে শুরু করে আপনি কিন্তু বাইরে ছেড়ে দিয়ে লাউট করলেও আপনি অনেকটাই কিন্তু সাশ্রয় হবে কারণ দেশি মুরগি বাচ্চা এখন বর্তমানে যদি আপনি এই বয়সে বাচ্চাগুলো নেন আপনার পরিশ্রম কম কেমন পরিশ্রম কম যেমন এটির ভ্যাকসিন দেওয়া শেষ এবং কি বুডিং কমপ্লিট করা শেষ তো এখন আপনি শুধু বাইরে সেরে দিবেন শুধু আপনি কোড়া পানি খাওয়াবেন বা ধান খাওয়াবেন ভুট্টা খাওয়াবেন বা গম খাওয়াবেন এবং কি আপনারা কিছু পারছেন আপনারা পুষ্টিমন খাবার যেমন সোনালি স্টার্টার আছে ব্রয়লার স্টার্টার আছে এগুলো খাওয়াইলে কিন্তু সহজেই কিন্তু আপনি দেশি মুরগি বাচ্চাগুলা বাড়বে কারণ আপনি সেরে দিলে আলম্বান করতেছেন বিদায় আপনি কিছু টাকা কম রেটেই আপনি এই দেশি মুরগিগুলো পালন করতে পারতেছেন আর প্রিয় দর্শক এখন আমাদের পাশে যেগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমরা এখন ছেল দিচ্ছি এই দেশি মুরগি বাচ্চা কিন্তু আপনি ছেড়ে দিয়ে লালন পালন করলে আপনি অনেকটাই সুবিধা পাবেন এখন দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা দেশি মুরগি কিন্তু মোরগ মুরগি আলাদা রয়েছে মোরগ মুরগি আলাদা রয়েছে চাইলে আপনারা মোরগও নিতে পারেন মুরগিও নিতে পারেন আপনি যে কোনো সাইজের যে কোনো আপনার মোরখ মুরগিও কিন্তু আপনারা নিতে পারেন আর সবচেয়ে ভালো বিষয়টা হলো যে আপনারা এই দেশি মুরগি বাচ্চা দিয়ে আপনি যদি শুরু করেন খামার অবশ্যই সেখানে আপনি যদি না মরে এই দেশি মুরগিতে লস নাই কারণ আপনি বিশটা দিয়ে শুরু করেন পঞ্চাশটা দিয়ে শুরু করেন একশো দিয়ে শুরু করেন আপনি যে কোনো মানে যে কোনো শ্রেণির হন না কেন আপনি গার্মেন্টসে চাকরি করতেছেন তারাও নিতে পারেন আপনারা দোকান করতেছেন তারাও নিতে পারেন অনেকে বেকার যুবক পয়সা রয়েছে তারাও কিন্তু আমরা এইখান থেকে বাচ্চাগুলো নিয়ে খাবার কিন্তু শুরু করতে পারেন এখন আমাদের কাছে এখানে বাচ্চা রয়েছে এক হাজার বিশ বাচ্চা রয়েছে আপনারা চাইলে কিন্তু এই বয়সে বাচ্চাগুলো নিতে পারেন আর অনেকে আছেন জিজ্ঞেস করে থাকেন যে ভাই এই দেশি মুরগির বাচ্চার ওজন কেমন রয়েছে প্রত্যেকটা বাচ্চার দেশি মুরগির এক মাস বয়সে বাচ্চার ওজন রয়েছে দুই দুইশো থেকে আড়াইশো গ্রাম ওজন রয়েছে আর এগুলা এখন বাড়ার সময় কারণ একদিন থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত একটু বাচ্চা থাকে এটা বাড়ে কম এই কারণে কিন্তু আপনি এক মাস বয়সে বাচ্চাদের শুরু করেন এমনকি এক মাস পরের দিকে এই বাচ্চাগুলো বাড়বে বেশি আপনি চাইলে এই এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন দর্শক আমার স্ক্রিনে যে নাম্বার হয় সেই নাম্বার ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে বুকিং দিয়ে আমাদের কাছ থেকে এই দেশি মুরগি বাচ্চাগুলো আমার খামারে এসে কিন্তু নিতে হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ